আমতলী থানার দায়িত্ব প্রণব সেনগুপ্তের হাতে আসার পরেই আতে ঘা পড়ে স্থানীয় দুষ্কৃতীদের। তাই ছলে বলে কৌশলে প্রণব বাবুকে রাস্তা থেকে সরানোর ফন্দি এঁটে চলেছে তারা। বিগত কয়েক মাস আগেই প্রণব বাবুকে গাড়ি চাপা দিয়ে মারতে উদ্যত হয়েছিল দুষ্কৃতীর দল, কিন্তু কথায় আছে রাখে হরেই তো মারে কে। তাই দুষ্কৃতীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে প্রাণে বাঁচেন প্রণব বাবু। কিন্তু তাতেও দমে যায়নি প্রণব বাবুর সাহস, বরং অপরাধীদের বিরুদ্ধে তোড়জোড় গতিতে অভিযান চালিয়ে যাচ্ছে প্রণব সেনগুপ্ত। তাই এবার প্রণব বাবুর বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীর দলটি। প্রণব বাবুর বক্তব্য, ঘটনাটিকে চুরির রূপ দিতে ঘরের যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করেছে তারা। ওনার বক্তব্য, স্থানীয়দের সহায়তা নিয়েই তার বাড়িতেই আক্রমণ সানিয়েছে দুষ্কৃতিকারী দলটি। কৃতকারীরা ঘটনাটা তো করছে, এ ব্যাপারে কোনো ভুল নাই। এটা ইন্টেনশন শুধু মনে হয় আমার ভয় দেখানোই নাকি আমি জানি না, কারণ এর আগে আপনারা জানেন 21 তারিখে একটা ইনসিডেন্ট হয়েছিল। ইন্টেনশনালি আমার গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। তো আমার কাছে মনে হয় যে এখানের মধ্যে কোনো মাফিয়া বা দুষ্কৃতকারী গ্রুপ আছে। আর আমি যেহেতু পুলিশের জব করে আমি বাড়িতে থাকতে পারি না, এটা দীর্ঘদিন ধরে প্রায় 8-9 বছর ধরে আমার বাড়ি তালা চাবিতেই থাকে, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটছে না। রিসেন্ট 6-7 মাস ধরে নানা ঘটনা ঘটতেছে, কখনো গেটের তালা ভাঙতেছে, কখনো বাড়িঘর ভাঙতেছে, কখনো পিছনের তালা ভাঙতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা কোনোটা দুষ্কৃতকারী গ্রুপ ইন্টেনশনালি এইগুলি করতেছে। মানে আপনার কি মনে হয়, তাকে স্থানীয় ছাড়া কোনোদিন কোনো ঘটনা ঘটতে পারে না, এটা পুলিশ সায়েন্স বলে। পুলিশ সায়েন্স বলে যে কোনো ক্রাইম হইতে গেলে স্থানীয় লোকের হাত থাকে, তো দুষ্কৃতকারীরা স্থানীয় বলে আমার মনে হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই আমতলী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় প্রণব বাবুর বাড়িতে, কিন্তু শেষ খবর পর্যন্ত কোনো দুষ্কৃতির সন্ধান পায়নি পুলিশ। তবে প্রণব বাবুর বক্তব্য, দুষ্কৃতীরা ওনার বিরুদ্ধে যতই কারসাজি করুক না কেন, অপরাধ দমনে ওনার অভিযান চলবে ভবিষ্যতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।